বিএনপির মূল নেতাকে তা জানতে চেয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের দলে গণতন্ত্র নেই, তারা আজ নানা ভাগে বিভক্ত। আর তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। আওয়ামী লীগের ইতিহাস। নওগাঁ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে সরকারি বাসভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ কচুপাতার শিশির বিন্দু নয় যে টোকা লাগলেই পড়ে যাবে। আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হলে, বাংলাদেশে গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে, আওয়ামী লীগকে বাঁচাতে হলে আওয়ামী লীগের তৃণমূলের অজস্র কর্মী বাহিনীকে বাঁচাতে হবে। নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপির বক্তব্য হলো খালি কলসি বেশি বাজার মতো। যারা জামিন নেয়ার জন্য পুরুষ হয়ে বোরকার কাপড় পরে হাইকোর্টে হাজির হয়, তাদের মুখে সরকার পতনের হুমকি হাস্যকর বলেও মন্তব্য করেন তিনি। যারা জামিন নেওয়ার জন্য পুরুষ হয়ে মহিলা বেশে বোরকা পরে হাইকোর্টে হাজির হয়, তারা নাকি সরকার পতন ঘটাবে। আপনাদের মনে আছে যে কয়েক বছর আগে এই মির্জা আব্বাস সহ বেশ কয়েকজন হাইকোর্টে জামিন নিতে গিয়েছিল, পথে পুলিশ ধরতে পারে সেই সংখ্যায় সবাই বোরকা পরে হাজির হয়েছিল। এই লজ্জা আমি কোথায় রাখি, বিএনপি কোথায় রাখে আমি জানি না, যে যারা বোরকা পরে হাইকোর্টে হাজির হয় তারা নাকি সরকার পতন ঘটাবে। আগামী জাতীয় নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। নির্বাচনের ট্রেন কারো জন্য অপেক্ষা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।